गुनानिशा गोरे माउला डुबिया रहिलाम तुमार दुआर पादे अचाहिया तुमि जदि माफ ना करो बंदारे बोलो तुमार बंदा जावे कर दारे सकलेरी दुआर थे के अल्लाह फिरिया रहिलाम तुमार दुआर पाने चाहिया दादा दादी नाना नाने चार जाने अब्बायाम्मा बीबी बच्चा संताने जत मुमीन मुसलमानों ईमानदार माफ करे दाओ ओ गो अल्लाह परवार अल्लाह रात तो गभीर हो जाए पृथ्वी सब अफिस अदालत गुलो बंद हो जाए किंतु तुम्हें आसमान अफिस अदालत गुलो एकटार पर एकटा खुलते थके खुदार अल्लाह গভীর রাত্রিতে একটুখানি তুমি দেখো আমরা কতিপয় গুনাহগার তোমার কোরআনকে সম্মান জানিয়ে অত্যন্ত ধীর স্থিরতার সাথে বসে কোরআনের তাফসীর শুনলাম আল্লাহ আয় আল্লাহ হতে পারে আজ এই দোয়া আমাদের জীবনের শেষ দোয়া আল্লাহ জীবনের শেষ দোয়া হিসাবে চোখের দুপটা পানি কে কালি বানায়া দুটো হাতকে খাতা বানায়া মুখের কথার কলম দিয়া দরখাস্ত লিখে দিলাম প্রভু গো আমরা তো তোমারই গোলাম তোমার গোলামের গুনাহ খাতার দিকে তাকায়া তাদের জাহান্নামের ফয়সালা তুমি করে দিও না গো আল্লাহ বরং তোমার রহমান তোমার রহিম নামের দিকে একটুখানি তাকাও আর সেই নামের উপরে সুবিচার করো আমাদের মতো পাপিষ্ট জাহান্নামী গুনাহগারদেরকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ হ্যাঁ যারা আমরা উত্তোলন করেছি অনেকের জন্ম দুঃখী বাবা পৃথিবী জমিনে নাই অনেকের জন্ম দুঃখিনী মা পৃথিবীর জমিনে নাই রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের যাদের বাবা দুনিয়া জমিনে নাই যাদের মা দুনিয়া জমিনে নাই চোখের পানিতে দোয়া করলাম আল্লাহ অন্ধকার পিতা মাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও চৈত্র মাসের অক্লান্ত পরিশ্রম করে বাবা বাসায় এসেছে সন্তান ছেলে মেয়েরা ডাক দিয়েছে বাবা বুকের পাজর ভাঙা কষ্ট বুকের মধ্যে লুকায়া মুস্কি হাসি দিয়েছে সন্তানের দিকে কষ্ট বুঝতে দেয় নাই আজকে সেই বাবা মন মন মাটি বুকি নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে আল্লাহ বিদেশি বিরাজ্যে যার সন্তান মারা যায়
পশু পাখি না জানিতে আগে জানে মায় আল্লাহ গো যত রাত্রে বাড়ি গেলাম জীবনে যতবার গেল একটি বার মা বলে ডাক দেওয়ার সাথে সাথে জননী ডাকের জবাব দেয় স্ত্রী ঘুমায় সন্তান ঘুমায় কিন্তু সবার আগে পায়ের ঘুম ভেঙে যায় রব্বুল আলামিন কতবার জিজ্ঞাসা করেছি মা তুমি কি ঘুমাও না আহারে সন্তান তো মায়ের জন্য হৃৎপিণ্ড দেহের হৃৎপিণ্ড যেমন বাইরে থাকলে দেহের কোনো কার্যক্ষমতা থাকে না যতক্ষণ পর্যন্ত না মায়ের কোলে সন্তান মায়ের কোলে ফিরে না আসবে মায়ের শান্তি থাকে না আল্লাহ জনম দুঃখিনী মা আজ কবরে রাত জেগে জেগে আমাদের জন্য অপেক্ষা করার মানুষ আর দুনিয়াতে নাই রব্বুল আলামিন হাত আর তুলেছি আমাদের কত ভাইয়ের জনম দুঃখিনী মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে টাকা ছিল না পয়সা ছিল না একটা শাড়ি পর্যন্ত মাকে দিতে পারিনি আজ অনেকের টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু বাবা মা দুনিয়ার বুকে রব্বুল আলামিন তোমার শিখিয়ে দেয়া দোয়া আমরা আমাদের জবান দিয়ে পাঠ করলাম সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তোমার শিখায় দেয়া দোয়া পাঠ করলে মেহরবানি করে আমাদের পিতা মাতার অন্ধকার কবর কে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় আল্লাহ এই মুহূর্তে যদি আজরাইল এসে যায় আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী অতীতেও কাউরে জায়গা দেয় নাই আর পৃথিবী কাউরে জায়গা দেবে না এই পৃথিবী থেকে যারা একবার যায় তারা আর কোনো দিন পৃথিবীতে ফিরে আসে না আল্লাহ ওই অন্ধকার কবরে কেমনে থাকবো জানি না তুমি নিজেই আমাদের অন্ধকার কবরের সাথী হয়ে যেও কবর বাড়ি হায় রে ভীষণ অন্ধকার বন্ধু নাই রে বান্ধব নাই রে বন্ধুদার আল্লাহ কবরের মধ্যে আলো নাই বাতি নাই কেমনে থাকবো জানি না আল্লাহ তুমি আমাদের কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দিও আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ মানুষ সুস্থ করে দাও কন্যা দায় গ্রস্তদের কন্যা দায় থেকে মুক্ত করে দাও হাসপাতালে রোগী কাতরে আল্লাহ সুস্থ করে দাও অভাবে ভাই বোনেরা কষ্ট পায় আল্লাহ অভাব দূর করে দাও পোশাক পরতে পারে না যারা আল্লাহ পোশাক দিয়ে দাও ও মালিক দাম্পত্য জীবনে যারা অশান্ত আল্লাহ শান্তি দিয়ে দাও আল্লাহ আমরা তো মানুষ আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক তুমি ক্ষমা করে দাও তুমি গফুর রহিম দয়াময় ক্ষমাকারী তুমি তুমি যদি ক্ষমা না করো কার কাছে চাইবো আল্লাহ আমাদের তো যাওয়ার জায়গা নাই একটা ফকির একবারে যদি খাবার না পায় অন্য দুয়ারে যায় অন্য দুয়ারে না পেলে আর এক দুয়ারে যায় তুমি যদি আমাদের ধিক্কার দিয়ে বিদায় দাও যাওয়ার মতো তো কোনো জায়গা আমাদের নাই আয় আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে দোয়া করি মাবু জানি না কোন দিন মৃত্যুর ডাকা আসবে বেঈমান বানায়া দুনিয়া থেকে নিও না আবুল আহাব বানায়া দুনিয়া থেকে নিও না মুনাফিক বানায়া দুনিয়া থেকে নিও না কোরআনের সৈনিক বানায়া দুনিয়া থেকে আমাদের নিয়ে নাও আর যখন আমরা শহীদ শাহাদাতের মৃত্যু নসিব করে দিও আর শহীদ যখন হয়ে যাব আমাদের জবানে জারি করে দিও মধুর করে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স